Armando. Sunnara ke jerekom dunia te kisu nai nai nai. Amar Allah lagi o dunia te keu nai. Subhanallah. Allah lagi keu asu. Hujur. Allah ke dekha jai na keno? Allah ke dekhi na? Na dekhe to bishwash kora jabe na. Onno dharmabolombira tader murti ke tader bhagoban ke tader protima ke dekhe ibadat kore puja kore musliman ra to allah ke dekhe na na dekhe kemne ibadat korbe iman anbe bishwash korbe dekhar moddhe ana bishwash allah ke dekha jay na keno ei proshno kore batil ra Allah ke jodi dekha jaito kullu jadidin lazizun manush notuner proti akorshito beshi hoy Allah taala ke jodi dekha jaito ek bochor dui bochor tin bochor Allah er ibadat kore ei manush public jonogon bolto Allah etar meyad chole geche puraton hoye geche expedited chole geche notun arekta banao nauzubillah notun notun banaito বানায় বানায় ইবাদত করতেছে এইজন্য আল্লাহ তাআলাকে দেখা যায় না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির অন্য ধর্মাবলম্বীরা আপনারা দেখছেন না বিভিন্ন সরস্বতী দুর্গা কালী লক্ষ্মী বিভিন্ন দেবতা আছে না নাই এরা বানায় কি বানায় না নতুন নতুন মূর্তি মুসলমান এবার প্রশ্ন করি আল্লাহকে দেখা না গেলে ঈমান কিভাবে আনব বিশ্বাস কেমনে করব অন্য কোন জবাব থাকলে দেন বলবেন সারা জীবন তুমি বাতাস খেয়েছো বাতাস কোনদিন চোখে দেখো নাই না দেখে বিশ্বাস করেছো সারা জীবন তুমি আপেল খেয়েছো আঙ্গুর খেয়েছো এর ভিতরে ভিটামিন এনার্জি কোনদিন চোখে দেখো নাই না দেখিও এনার্জি ভিটামিন আপেল আঙ্গুরের ভিতরে আছে তুমি বিশ্বাস করেছো সারা জীবন তুমি ঠান্ডা পানি পান করেছো পানি চোখে দেখলাম ঠান্ডা কোনদিন চোখে দেখলে না না দেখে বিশ্বাস করলাম গরম পানি পান করেছো পানি চোখে দেখেছো গরম জিনিসটা কোনদিন চোখে দেখো নাই না দেখে বিশ্বাস করেছো এতগুলো জিনিসকে না দেখে যেরকম বিশ্বাস করতে পারো আমার আল্লাহ কিও না দেখে তোমার বিশ্বাস করতে হবে ঠিক না বেটি এদিকে বিশ্বাস করো ওইদিকে করতে পারো না আমেরিকা কোনদিন গেছো কই না তা আমেরিকা না যায় না দেখি আমেরিকা একটা দেশ আছে যেটা পর্যন্ত বিশ্বাস করতে পারো আল্লাহকে বিশ্বাস করতে পারো না আসলে আল্লাহ দুশমন রসূলের দুশমন কোরআন হাদিসের দুশমন ঠিক না বেঠি এরা সব বুঝে বুঝিও না বুঝার ভান করে এবার বলে হুজুর ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নগুলোর উত্তর আনছেন আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন হুজুর অন্য ধর্মাবলম্বীদের বিভিন্ন দেবতা মূর্তি ভগবান আছে মুসলমানদের আল্লাহ মাত্র একজন কোন শরীকদার নাই হেল্পার সহযোগী নাই আল্লাহর আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা কবি বলেন আগর দুঃখ দাহ তে সংসার মে তো দুন বলা হো তে সংসার মে খতরনাক হোতা জমানে করম
हुआ करती हर रोज दोनों में जंग, इधर एक कहता के मेरे सुनो, उधर एक कहता मियां चुप रहो। आसमान कांपती जमी का पता, कांपने से सारा जहां का पता। कुल हुवल्लाहु अहद, अल्लाह कयजन? যদি আল্লাহ দুইজন হতো, 1971 সালে বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয়েছিল, এক আল্লাহ বলতো আমি পশ্চিম পাকিস্তানের ফাক বাহিনীর পক্ষে, আর এক আল্লাহ বলতো খবরদার আমি পূর্ব পাকিস্তান মুক্তি বাহিনীর পক্ষে। এবার বাংলাদেশ স্বাধীন হতো, আল্লাহ কয়জন? একজন। ভারত আর পাকিস্তান সবসময় যুদ্ধ যুদ্ধ ভাব, যদি দুই আল্লাহ হতো এক আল্লাহ বলতো আমি পাকিস্তান, আর এক আল্লাহ বলতো খবরদার আমি ইন্ডিয়া, ইন্ডিয়ার বিজয় হবে। দুই আল্লাহর মাঝে ঝগড়া হতো, মানুষ বৃষ্টি চায়, বৃষ্টি কামনা করে, নামাজ পড়ে। এক আল্লাহ বলতো এবছর বৃষ্টি বন্ধ, 2024 সালে বৃষ্টি নিয়ম, আর এক আল্লাহ বলতো না এখন নাজিল করতে হবে। আল্লাহ আল্লাহ ঝগড়া হইতো কি হইতো না? কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাসের দ্বিতীয় নম্বর আয়াত। তাফসীর কি? আল্লাহুস সামাদ, আল্লাহ স্বাধীন, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এরা বলে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কোনো হেল্পার নাই, আল্লাহর কোনো সহযোগী নাই। এটা আমাদের বুঝে আসে না, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নরনারী এসেছিল আসতেছে আসবে, সবাইকে নাকি এক আল্লাহ লালন পালন করে রিজিক দেয়, বরণ পোষণ দেয়। এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, হেল্পারের দরকার নাই। ও ইসলামের দুশমন, ও কোরআন হাদিসের দুশমন, ইসলামের নাম শুনলে, আজানের নাম শুনলে, কোরআন হাদিসের আওয়াজ শুনলে তোমার অ্যালার্জি আর সুলকানি বেড়ে যায়। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন এভাবে, আল্লাহ কেমন বেনিয়াস, কেমন স্বাধীন দেখেন। মানুষ বিল্ডিং কী দিয়ে বানায়? ইট দিয়ে বানায়। ইট কী দিয়ে বানায়? মাটি দিয়ে বানায়। বিল্ডিং বানাতে মাটির মুখাপেক্ষী, বিল্ডিং বানাতে ইটের মুখাপেক্ষী, ইট বানাতে মাটির মুখাপেক্ষী। মাটি না পেলে ইট বানাতে পারে না, ইট না পেলে বিল্ডিং বানাতে পারে না। একটা জিনিস বানাতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী, তার নাম হইলো বান্দা, বান্দা, বান্দা। কিন্তু ডাইরেক্ট মাটি বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী হন নাই, তার নাম কি? জোরে বলেন না, আল্লাহ, আল্লাহর পরিচয়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ স্বাধীন। মাটি কি দিয়ে বানায়? বাতিলের বৈজ্ঞানিকের, দার্শনিকের, সাংবাদিকের, কলামিস্টের, বুদ্ধিজীবীর উত্তর নাই, ফেল। আচ্ছা, এত দূরে যাওয়ার দরকার নাই, সকাল বিকেল সাহা তো ফান করো, সাহা সাহা টি ফান করি হুজুর, সাহা কি দিয়ে বানায়? ওমা, ইজি কোয়েশ্চন, ইজি আনসার, সাহা তো ফানে দিয়ে বানায়, ফ্রম ওয়াটার, ওয়াটার দিয়ে বানায়। এবার বলো ওয়াটার ফানে কি দিয়ে বানায়? বলো, ফানে কিছু দিয়ে না বানায়। এই আল্লাহর বান্দা, মানুষ শরবত বানাইতে, মানুষ চা বানাইতে পানির মুখাপেক্ষী, পানি না পাইলে চা খাইতে পারো না, পানি না পাইলে শরবত খাইতে পারো না। একটা জিনিস বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী, তার নাম হইলো বান্দা, বান্দা, বান্দা। কিন্তু পানি কি দিয়ে বানায় কোনো উত্তর নাই, পানি বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী নয়, 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 তার নাম কি? জোর বলেন না, আল্লাহ, আল্লাহুস সামাদ। কিছু ছাড়া পানি বানিয়ে ফেলছে যে, কিছু সারা মাটি বানিয়ে ফেলছে আল্লাহ। আমরা না মুখাপেক্ষী, একটা না ফেলে আরেকটা পারি না। হুজুর, সার মধ্যে শরবতের মধ্যে তো চিনি দেয়, তাহলে আসো সূত্র আবার ল, শরবত আর চা কি দি বানাই? চিনি দিয়ে বানাই। এবার বলো চিনি কি দি বানাই? আখ দিয়ে বানাই। এবার বলো আখ কি দিয়ে বানাই? উত্তর আছে? ফাঁস না ফেল, বুদ্ধিজীবীরা ফাঁস না ফেল, ফেল।
প্রশ্ন করার আগেই ফেল ও মুসলমান মানুষ শরবত চা বানাইতে সিনির মুখে বেক্কি সিনি বানাইতে আকের মুখে বেক্কি আক না পাইলে সিনি খাইতে পারো না সিনি না পাইলে শরবত আর চা খাইতে পারো না একটা জিনিস বানাইতে আরেকটা জিনিসের মুখে বেক্কি তার নাম হইলো বান্দা 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 কিন্তু কুশল আক বানাইতে আরেকটা জিনিসের মুখে বেক্কি হন্যায় হন্যায় তার নাম কি জোরে বলেন না ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির এখন আমরা কুফরি মার্কা স্লোগান দিই জনগণই সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লাহ ফেডের ভিতর রাখি দেন সব ক্ষমতার মালিক কে আল্লাহ কিসের জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ সবাই যদি চেষ্টা করে আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি নামাইতে পারবে একটা মশার ডানা বানাইতে পারবে পারবে প্লাস্টিকের এগুলা ওই মেলার মধ্যে বিভিন্ন প্লাস্টিকের কলা আম মশা মাছি হাতি ঘোড়া বল্লুক বানর এগুলো বানায় কলা কামড় দিলে দাঁত ফরি যায় শক্ত ভিটামিন নাই রসকস নাই হ্যাঁ মানুষ প্লাস্টিকের জিনিস বানাইতে পারবে বাঘ বল্লুক ঘোড়া হাতি রু দিতে পারবে নি রু এই রু কিসের তৈরি আল্লাহ রসুলকে কাফের রেসে জিজ্ঞাসা করছেন আল্লাহ তালা বলেন ওয়াসালুনাকানির রু ও হ্যাঁ আমার নবী আপনাকে রু কিসের তৈরি জিজ্ঞেস করবে আপনি বলে দেন কুলির রুহু মিন আমরি রব্বি রু কোনো জিনিসের তৈরি নয় সৃষ্টি নয় 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 রু একটা হলো আল্লাহ তাআলার হুকুম সুবহানাল্লাহ রু কি আল্লাহর হুকুম এই জন্য আল্লাহ বেনিয়াস আল্লাহ তাআলা স্বাধীন আল্লাহু সামাদ মানুষ বলে জনগণই সকল ক্ষমতার উৎস কোন মুসলমানের বালি পরিমাণ ঈমান থাকতে আল্লাহর উপর বিশ্বাস থাকতে এই কুফরি মার্কা স্লোগান দিতে পারে না এটা কোরআন হাদিসের কথা এটা আমি ফাড়াইয়ের কথা না তারপরে মানুষ বলে অকাল মৃত্যু বলে কি বলে না ব্যানারে লিফলেটে পোস্টারে অমুক নেতার অমুক হ্যাঁ দানশীল দানবীর সমাজ সেবকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ইসলামে অকাল মৃত্যু বলতে কিছু নাই আল্লাহ যাকে যখন কবরে ডাক দিবে সেটাই হলো কালের মৃত্যু অকাল মৃত্যু বলা মানে আল্লাহ কাল বুঝে নাই তুমি কাল বুঝছো আল্লাহ বুঝে নাই যে আল্লাহ এত তাড়াতাড়ি নিয়ে গেছে কেন কবরে আল্লাহ বুঝে নাই ও কাল বুঝে গেছে আরেকটা কুফরি কথা আমরা না বুঝে বলে দিই ইমানের সাথে সাংঘর্ষিক কথা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মানে আল্লাহ তাকে মারতে চায় উনি আল্লাহর লগে পাঞ্জা লড়ার মুত্তাম ন খাইবনি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত মত বানাইছেন কে আল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই কথা বলা মানে আল্লাহর সাথে লড়াই ঘোষণা করা আর একটা কুফরি মার্কা স্লোগান বর্জন করতে হবে আল্লাহ নারাজ হবে গুসা হবে আমাদের উপরে অভিশাপ আসবে এটা কি জানেন মানি ইজ দ্য সেকেন্ড গড মানি ইজ দ্য সেকেন্ড গড টাকা বলে দ্বিতীয় খোদা কুল হুয়াল্লাহু আহাদ টাকা দ্বিতীয় খোদা হইতে পারে না একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আহাদ আল্লাহ আল্লাহ লিখতে চারটা অক্ষর আলিফ লাম লাম হা আল্লাহ কেউ প্রশ্ন করে চার অক্ষর কেন পাঁচ নয় তিন নয় মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আল্লাহু আকবর বলে শুরুতে আজান দেয় নামাজের শুরুতে আল্লাহু আকবর কয়বার বলে একামতের মধ্যে শুরুতে আল্লাহু আকবর কয়বার বলে চারবার কেন আল্লাহ লিখতে অক্ষর কয়টা ষাটটা এবং দিক কয়টা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আল্লাহ তাআলা দিক কয়টা বানাইছেন এটা বোঝানোর জন্য মুসলমান আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা ষাটটা অক্ষর কেন উত্তরেও আমি বড় দক্ষিণেও আমি বড় পূর্বেও আমি আল্লাহ বড় পশ্চিমে আমি আল্লাহ বড় একদিকে পশ্চিম দিকে আল্লাহ বড় অন্যদিকে জো বাইডেন বড় এইদিকে আল্লাহ বড় ওইদিকে নরেন্দ্র মোদি বড় নো নেভার সব দিকে বড় কে আল্লাহ
আল্লাহ বড়, এই জন্য আল্লাহর মধ্যে কচক্ষর সতর দিকে কে বড়, এটা শিক্ষা দেওয়ার জন্য কিসের ফ্রান্সের প্রেসিডেন্ট রসুলকে কটুক্তিকারী দুশমন কি বড়। ওই যে আমেরিকার প্রেসিডেন্ট বলে বিশ্বের সেরা প্রেসিডেন্ট, উনি একটা মিটিংয়ে বসছে, মিটিংয়ে উনি মিটিংয়ে বলি হঠাৎ উঠে যান মিটিংয়ের মাঝখানে, আরেকজন ইংরেজিতে জিজ্ঞেস করেন, হয় আর ইউ গু, এই তুমি কোথায় যাচ্ছ মিটিংয়ের মাঝখানে? এবার প্রেসিডেন্ট কয়, হয় আর ইউ নগু তগু ওই গু, কন্ট্রোলে রাখতে পারতেছে না যে বেচারা, মিটিংয়ের মাঝখানে দাঁত দে টয়লেটে, সামান্য টয়লেটকে পর্যন্ত কন্ট্রোলে রাখতে পারে না এই ব্যক্তি বুঝি সারা বিশ্বের প্রেসিডেন্ট। কোন ক্ষমতার মালিক গাইরুল্লাহ নয়, ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। তরকারিকে গরম করে কিসে? ডেকসি। ডেকসিরে গরম করে কিসে? আগুনের গরম করে কিসে? ফেল। ও মুসলমান, তরকারি গরম হইতে ডেকসির মুখাপেক্ষি, ডেকসি গরম হইতে আগুনের মুখাপেক্ষি, কিন্তু আগুন গরম হইতে কোনো কিছুর মুখাপেক্ষি হয় নাই, আগুনকে গরম করছে ডাইরেক্ট কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আসছে, আসতেছে, আসবে, একজনের কণ্ঠ আরেকজনের সাথে মিল আছে না নাই? নাই। যদি মিল থাকতো রাতের 11, 1 বাজে, 2 বাজে আপনার আব্বার কণ্ঠের সাথে আর এক সুরের ডাকাতের কণ্ঠের মিল আছে, একই কণ্ঠ, রাতের 1 বাজে আওয়াজ করলে দরজা খুলে দিতেন না, আব্বু আসছে, অথচ ডাকাত, কণ্ঠ মিল থাকলে সমস্যা। এই যে বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল বাংলাদেশের মধ্যে তো মানুষকে মানুষে বৃদ্ধাঙ্গুল দেখাইলে দূরে, এই তুমি আমার ঘৃণা করছো, অপমান করছো। আর অন্য দেশে আমেরিকা, অন্যান্য পশ্চিমা দেশের মধ্যে বলে বৃদ্ধাঙ্গুল দেখালে খুশি হয়ে যায়, ও আমার ভেরি গুড দিছে, আমার থ্যাংক ইউ বলছে। এই বৃদ্ধাঙ্গুল আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতেছে, হ্যাঁ এসেছিল, আসবে, বৃদ্ধাঙ্গুলের রেখার সাথে একজনের সাথে আরেকজনের মিল নেই, এই জন্য সাপ নেই যে সই নেই যে বৃদ্ধাঙ্গুল দিয়ে, যদি মিল থাকতো আরেকজন আপনার জমি খেয়ে ফেলতো, চেহারাও মিল নাই। এই গলার নিচের অংশগুলো আমাদের ফেরেশতারা বানাইছে, উপরের অংশগুলো আল্লাহ তাআলা বলেন খবরদার নিচের অংশ বানাইবা, উপরের অংশ হাত দিবা না, এই গলা থেকে উপরের অংশ আমি আল্লাহর কুদরতি হাতে বানাবো। বডির মধ্যে 360টা অঙ্গ, একটা মানুষের বডিতে কয়টা অঙ্গ? 360। জাতীয় অঙ্গ কি? চোখ। সারা অঙ্গ কি? চোখ। এই চোখ সারা অঙ্গ কেন? রোজা রাখা অবস্থায়, নফল রোজা হোক, ফরজ রোজা হোক, জাতীয় অঙ্গ কেন? রোজা রাখা অবস্থায় কানের ড্রপ, মুখের ড্রপ, নাকের ড্রপ যদি ব্যবহার করেন রোজা ভেঙে যাবে, চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না, কারণ চোখ জাতীয় অঙ্গ। সুবহানাল্লাহ, ফেডের ভিতরে চোখ কি অঙ্গ? জাতীয় অঙ্গ, ইন্টারন্যাশনাল বডি, আন্তর্জাতিক অঙ্গ এটা চোখ। 360টা অঙ্গ কেন? মুসলমান মনে রাখবেন, আল্লাহ তাআলা 360 দিনে আরবিতে 1 বছর করেছেন, 365 দিনে ইংরেজিতে হয়েছে, আরবিতে 31 তারিখ হলো 1টা মাসও আল্লাহ বানাই নাই, সব মাস 30 তারিখ বা 29, 360 দিনে 1 বছর। প্রতিদিন যদি নিয়মিত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, একদিনে 1টা অঙ্গের শুক্রিয়া আল্লাহ তাআলা আদায় করে ফেলাবেন। এই 360 দিনে যদি পুরো বছর জমাতে নামাজ আদায় করেন, অটোমেটিক বছর শেষ 360টা অঙ্গের শুক্রিয়া আদায় হয়ে যাবে। মিল রাখছে যে এই জন্য মিল রাখছে মুসলমান। তাই আজকে আলো অনেকে গালি দেয়, হ্যাঁ রসুলকে কটুক্তি করে, আরেকজনে বলে কোরআনের মধ্যে ভুল আছে, টুকিটাকি বেশি নেই, অল্প ভুল আছে নি, এগুলো আমরা চেঞ্জ পরিবর্তন করে ফেলবো। ও ব্যাকল, ও বেদমের জাত, বেদমের গোষ্ঠী, যে ঠোঁট নাড়ি আল্লাহকে গালি দাও, রসুলকে গালি দাও, কোরআন হাদিসকে অপমান করো, এই ঠোঁট তোমাকে দিছে কে? এই জিব্বা দিছে কে? আল্লাহ। এই ঠোঁট নাড়ি গালি দে, যার খায় তার বাসন কানা করি দে, নাফরমান নাফরমান। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন
ওরে বান্দা, আমি তোমাকে জিব্বা দিছি, দুটো ঠোঁট দিছি, এই আমার ঠোঁট দিয়ে আমার দেয়া জিব্বা নাড়ি নাড়ি আমার অপমান, আমার হাবিবকে লাঞ্ছিত করো। আজকে আফসোস লাগে, বাংলাদেশে 90% মুসলমান বসবাস করে, যে দেশে আল্লাহু আকবর ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবর ধ্বনিতে সূর্য অস্ত যায়, যে দেশে 4 লক্ষ জামে মসজিদের অবস্থান, যে দেশে 70 লক্ষ উলামায়ে কেরামের বাসস্থান, যে দেশে মরহুম ফজলুল করিমের কবরস্থান, এই দেশের মধ্যে আজকে বলে কোরআনের মধ্যে টুকিটাকি বলেছে আল্লাহ রাসূল নাকি নারী লুবি, আজানের আওয়াজ নাকি তাদের কাছে সুলকানি বেড়ে যায়, হার্টের নাকি রোগ বেড়ে যায়, সবাইকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চায় বাংলার জিন্দা শাহ জালাল পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ ইসলাম কায়েম হবে 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 ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর পরিচয়, এই যে প্রতিদিন আমাদেরকে সূর্য, প্রতিদিন আমাদেরকে সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়, এই দুটো কেন বানাইছেন? সূর্যের কাজ কি? বৈজ্ঞানিকেরা বলে পৃথিবী ঘুরে, ভূত্ব পৃথিবী গোলত্ব গোলাকার, পৃথিবী এটা ফুটবলের মতো গোলাকার, পৃথিবী বলে ঘুরি ঘুরি সূর্য থেকে আলো কালেকশন করে, আলো নেই, খবরদার। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য ঘুরে মানুষ ঘুরে না, সূর্য ঘুরে ঘুরে মানুষকে দিবে, যে মানুষ ঘুরে ঘুরে সূর্যের কাছে যাবে না। সব মখলুক মানুষের গোলাম, মানুষ একমাত্র কার গোলাম? একমাত্র এক কফাল আল্লাহর কাছে নত করবেন, নো মাজার সিজদা, নো কবর সিজদা, নো অলি সিজদা, গাইরুল্লাহর সিজদা হারাম কুফরি, তবে অলির মাজার কবর জিয়ারত করবেন, সিজদা করা হারাম, নিষেধ নিষেধ। এস চন্দ্র আমাদেরকে শুধু মিষ্টি মিষ্টি আলো দিয়ে যায় যে এতটুকু, আল্লাহ তাআলা চন্দ্র দিয়ে পৃথিবীর যত ফল আছে ফুল আছে এগুলাকে কালারিং করে বিভিন্ন রঙে রঙিন করে, কাঁচা থাকলে একরকম পাকলে আরেক রকম, এই কালারিং করার দায়িত্ব কোনো মিস্ত্রির না, রং মিস্ত্রির না, এই দায়িত্ব হলো চন্দ্রের। সুবহানাল্লাহ, বল কালারিং করার দায়িত্ব কার? চন্দ্রের। কোনো মিস্ত্রি যায়নি তো এখানে ফুলে ফলে। এবার সূর্যের কাজ কি? সূর্যের কাজ হচ্ছে এই সূর্য শামসুন, চন্দ্র তার দায়িত্ব পালন করছে, তুমি তাপ দাও ফলের মধ্যে, কাঁচা ফলের মধ্যে, শক্ত ফলের মধ্যে তাপ দাও, তাপের কারণে ওই কাঁচা ফল ফেকে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, সূর্যেরও ডিউটি আছে তো, চন্দ্রেরও ডিউটি আছে। হ্যাঁ, বৈজ্ঞানিকেরা ওই সাদের দেশে গেছে, সূর্য দেশে যেতে পারে না, কা সূর্য দেশে যেতে পারে না, ও সাদের দেশে যায় মিডিয়া মিডিয়া, যেখানে এখানে জিলেপি যেখানে এখানে যায়, এডাম থাকলে সূর্য দেশে যাও না, চন্দ্র সূর্য থেকে সাস লাইটের মতো সূর্য থেকে আলো ধার নিয়ে কর্জ নিয়ে চলে, চন্দ্র লাইট এটা তো, সূর্য কার থেকে তাপ নেই, তেজ আগুন গরম সূর্য কার থেকে নেই? চন্দ্র তো সূর্য থেকে নেই, সূর্য কার থেকে নেই? তাফসীরের কিতাবে লিখেছে চন্দ্র নেই সূর্য থেকে, সূর্য গরম তেজ তাপ এটা নেই দোজক থেকে। কোথায় থেকে? দোজক। এই জন্য সূর্যের তাপ সহ্য করতে পারি না, চন্দ্রটা সহ্য করতে পারি। আল হাররু ফাইহি জাহান্নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গরম জাহান্নাম থেকে আসে, গরম জাহান্নাম থেকে আসে। বলেন তো জান্নাত কোন দিকে? উপরে না নিচে? মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন সম্ভাব্য উপরে, জাহান্নাম কোন দিকে? নিচে জাহান্নাম। আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই মুফতি, বর্তমান গ্রেট মুফতি, আন্তর্জাতিক মুফতি তকি উসমানী সাহেবের আব্বা জান, উনি শফি সাহেব রহমতুল্লাহ আলাই মারেবুল কোরআনের মধ্যে লিখতেছেন আমেরিকা রাশিয়া চীন জাপান যৌথভাবে বৈজ্ঞানিকেরা নিচের দিকে যাইতে চায়, কি আছে দেখতো স্যার, নিচের দিকে কতটুকু যাইতে পারে, কি আছে নাই এটা দেখার জন্য যাইতে 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 90 কিলোমিটার পর্যন্ত গেছে, আর যাইতে পারে না, আর যাইতে পারে না 90 কিলোমিটার পর্যন্ত।
পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই, বানানো হয় নাই, 90 কিলোমিটার তলে আল্লাহর যে লোহার ডাকনাগুলো বানায় রাখছে, জাহান্নামের আগুনকে ছাপায় রাখছে, ও ডাকনাকে ছিদ্র করে যাওয়ার পৃথিবীতে মেশিন নাই, মেশিন নাই, ফেল, মানুষ ফেল। এই জন্য খুব কথা বলতে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলতে খুব খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে কুকুর, শিয়াল, বিভিন্ন জীব জানোয়ার মানুষকে দেখলে জঙ্গলের ভিতরে ঢুকে যায় বা সাইড দিয়ে চলে যায়, কেন? এটা যে আশরাফুল মখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির সেরা জীব, জলপথে স্থলপথে, ফিল বাররি ওয়াল বাহরি, জলপথে স্থলপথে এ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। কুকুরকে এটা কে শিখাইলো, শিয়ালকে এটা কে শিখাইলো, শিখাইছে কে, শিখাইছে কে? আল্লাহ, আল্লাহ শিখাইছে। অন্ধকারের মধ্যে গরু, গরুকে আপনি কাঁটা সহ ঘাস দিয়েছেন, ঘাস, লাইট নাই, আলো নাই, আল্লাহু আকবার, এই গরু অন্ধকারের মধ্যে তার জিব্বা দিয়ে কাঁটাগুলো সরায় ঠিক হয়ে তার ঘাসগুলো খেয়ে ফেলবে, তার ঘাসগুলো খেয়ে ফেলবে, সরাই ফেলবে ঘাস, আলোর দরকার নাই। আপনারা দেখছেন পৃথিবীতে কোন প্রাণী চশমা ব্যবহার করে বলেন? বয়স হয়েছে, চোখের জুতি চলে গেছে, চোখে দেখি না। কোন প্রাণী চশমা ব্যবহার করে? একমাত্র ইনসান। আল্লাহ তাআলা কোনো প্রাণীকে, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে চশমা ব্যবহার করার জন্য এইরকম পরিস্থিতি করে নাই, করবেও না, করবেও না। যতই বয়স হোক চশমার দরকার নাই। আমরা প্যারাসি, জ্বর উঠলে সর্দি হলে প্যারাসিটামল না বা হিস্টাসিন খাই, কোন প্রাণীর ডাক্তারের কাছে গেছে জ্বরের কারণে, সর্দির কারণে? আপনি আর আমি একটু বাসি খাইলে, একটু পঁচা কিছু খাইলে এই আমাদের রোগ হয়, পেটের ব্যায়াম হয়, রোগ হয়। কিন্তু এই যে কুকুর দেখেন, ডাইজেস্ট পাওয়ার, হজম শক্তি কারে কয়, যতই পোঁচা গালা খাক না কেন কুকুরের পেটে ব্যথা হয় না। এগুলো সব কিছু করেন কে? আল্লাহ। সামনে কী কাল আসতেছে, গরমকাল না শীতকাল? কী কাল? শীতকালে সাইবেরিয়া থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে অতিথি পাখি আসে বলে বাংলাদেশে আসেনি। অতিথি পাখি শীতকালে আসে কেন? এদেরকে কোন কম্পিউটারে কোন মানুষও মোবাইল করছে, মেসেজ করছে যে বাংলাদেশের শীতকাল, সাইবেরিয়া থেকে বাংলাদেশে চলে যাও, জানান দিছে, মেসেজ দিছে, ট্যাক্স দিছে কে? আল্লাহ। হুজুর আসছেন, শেষ করে দিচ্ছি। ভূমিকম্প হইলে আপনারা দেখতেছেন বৈজ্ঞানিক ফেল, কম্পিউটার সায়েন্স ফেল, ফেল। কিন্তু মানুষের আগে, বৈজ্ঞানিকের আগে সায়েন্স, সায়েন্সের আগে ভূমিকম্প। খবর নিউজ পায় পিঁপড়া, কে? পিঁপড়া, পিঁপড়া। এই জন্য ভূমিকম্প আসার আগে এরা সবাই গর্তে ঢুকে যায়, একটা পিঁপড়ো মাটির উপরে থাকে না, আল্লাহ তাআলা তাদেরকে জানাই দেয়। মানুষের কম্পিউটার সায়েন্স বিজ্ঞান ফেল, আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার কুদরত নিয়ে আমাদের গবেষণা করতে হবে। ডাইরেক্ট আল্লাহকে নিয়ে গবেষণা নয়, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা, সৃষ্টি নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর উপরে একত্ববাদ, বিশ্বাস, মৃত্যু পর্যন্ত কায়েম দায়েম রেখে রসুলের সুন্নত তরিকায় আমল করার তৌফিক দান করুন বলি আমিন।